পিন্ডপুর সাহেব আগিছা পুষ্প খেড়িয়া সেক্রেটারি ভরত পাণ্ডবর নেতৃত্ব যখন আছে তখন বৈশিষ্ট দাবি রোহিত গোয়ালা তখন নেতৃত্ব যখন আছে প্রধানমন্ত্রী আমি কেনেকে করিব পারি যেতিয়া আমি মেশিনত পদুম ফুলের ছবি আমি ভোট দিই, পদুম ফুলের ছবি ভোট দিলে তপন গগৈ জিকিব, পদুম ফুলের ছবি ভোট দিলে নরেন্দ্র মোদী ডাঙরিয়াও আমার ভারতের প্রধানমন্ত্রী হব। আজি বিভিন্ন স্থানত নির্বাচনী সভাত আমি বিভিন্ন কথা কইছো, মই চাহ বাগিচার শ্রমিক সকলের কারণে আমি করি অহা কেইটামান কামর বিষয়ে মই আপনাদের মনত পেলাব খুঁজিছো। আপনাদের জানে যে মই অসমের মুখ্যমন্ত্রী হওয়া দুবছর আঠ মাহ হল, ইয়ার আগত আমার বাগিচার যেটো মজুরি আছিল সেই মজুরি 150 টাকার ভিতর আছিল, আজি আমার বাগিচার মজুরি 252 টাকা 250 টাকা পার হয়ে গেল। এই বছর যেতিয়া মজুরি বৃদ্ধি হয়েছে তেতিয়া কোনেও আমাক বিচরাও নাছিলে, যেতিয়া আমি গম পালো যে কলিকতাত মজুরি বাড়িছে লগে লগে বাগিচার মালিক SCMS সকলকে মাতি আনি আমি কলো যে আপনাদের বাগিচার সকলকে মজুরি বঢ়াই দিও। আর দুবছরের ভিতর বা 3 বছরের ভিতর 100 টাকা বা 110 টাকা মজুরি কেতিয়াও বঢ়া নাই, বাগিচার তো অবস্থা ইমান ভাল নহয় আপনাদের জানে, কিন্তু তার পিছতো বাগিচার মালিকে আজি আমাক উন্নত মজুরি দিছে কারণ তেওঁলোকক সরকারে বিভিন্ন ধরনের সহায় করেছে, তেওঁলোকৰো আমি হাত শক্তিশালী করেছো। কেনেকে করেছো যে আগতে বাগিচার গোটেই দায়িত্ব তেওঁলোকৰ ওপৰত আছিল, এতিয়া বহুত দায়িত্ব সরকারে মোর পাতি লৈছো, তার কারণে তেওঁলোকেও বাগিচার শ্রমিকক ন্যায্য মজুরি দিয়া আরম্ভ করেছে। আমার সকলোরে লড়া ছোৱালী আছে, আজি কংগ্রেস দলের শাসন 75 বছর হয়ে গেল, কেতিয়াও বাগিচার শ্রমিকর লড়া ছোৱালীয়ে সরকারি চাকরি পাব লাগে এই কথা কোনেও চিন্তা করা নাছিল। এইবারের পর আমি অসমত নিয়ম করেছো যে যদি 100টা চাকরি ওলায় তার 3টা চাকরি বেশি হলেও কথা নাই, কিন্তু 3টা চাকরি কম্পালসরিলি বাগিচার শ্রমিকর লড়া ছোৱালীয়ে। আজি জুলাই মাহত পুলিশের ইন্টারভিউ হব প্রথম, জুলাই মাহত আপনাদের দেখিব যে বাগিচায় বাগিচায় লড়া ছোৱালীয়ে পুলিশের চাকরি পাব কারণ 3% রিজার্ভেশন হল, শিক্ষকত ইমান দিন রিজার্ভেশন নাছিল, জেনারেল কাস্টত আমি কম্পিট করিব লাগে বা OBCত কম্পিট করিব লাগে, এটা বাগিচার মজদুর এজনে আহোম মরাণ চুতিয়া এই মানুষের প্রতিযোগিতা করব নোৱাৰে, আমি ডেইলি পাত তুলিব লাগে, মাকে লড়া ছোৱালীর পড়া শুনার খবরে লব নোৱাৰে, তার মাজত এইবার আমি সকলকে সুধি যে সব বাগিচার মানুষক আমি সুবিধা দিব লাগিব। আজি 3% চাকরি রিজার্ভেশন, কেইদিনমান আগতে এডভার্টাইজ ওলাই গৈছে আর সকলকে লিখা আছে যে টি গার্ডেনের মজদুরের বাবে 3% রিজার্ভেশন, অসমতো কেতিয়াও হওয়া নাই, বাগিচার শ্রমিকে কংগ্রেসের সরকার বনাই আছিল ইমান দিন অসমত, তথাপিতো কংগ্রেসে এই কাম করার সাহস করিব পৰা নাছিলে, কিন্তু আজি এইটো করে আমি দেখুৱাই দিল, জুলাই মাহত আপোনালোকে তার রিজাল্ট নিজে দেখা পাব। শ্রমিকর লাইনত পকী রাস্তা হব লাগে, 800 বাগিচা আছে একেলগে সবতে সকলোতে সম্ভব নহয়, কিন্তু কংগ্রেসের দিনত বাগিচার রাস্তা পকী করা কটলে কেতিয়াও মালিকর কাম, আর মই যিমান লাইনত গৈছো কেতিয়াও পকী রাস্তা দেখা নাছিল, আজি যোৱা 4-5 বছৰৰ পৰা আমি বাগিচার লাইনত পকী আমি রাস্তা বনায় আছো আর এই আমি বনাই গৈ থাকিম, এসময় শেষ হয়ে যাব। আজি আপনাদের চিন্তা কর মেডিকেল সিট বাগিচার লড়া ছোৱালীয়ে কেইটা পায়,
আপোনালোকে হিসাব করলে আচরিত হব যে 28টা মেডিকেল সিট এতিয়া বাগিচার লড়া ছালীর কারণে আমি রিজার্ভেশন করেছি 28 এটা দুটা নয় 28টা আর এই 28টা এইবার মই 31টা লেখে লই যাব 30 ক্রস করে দিই এইবার রিজার্ভেশন 31 কারণ তিনসুকিয়াত নতুন মেডিকেল কলেজ হব তারও তিনটা বাড়ি যাব ইলেকশনের আগত মোক সবেই কলে স্যার বাগিচাত এখন এখন এম্বুলেন্স দিয়ে আজি সব বাগিচাতে এম্বুলেন্স আহি গেল নতুন এম্বুলেন্স আহি গেল আর আনকি অহাবার মই ডিভিজন বিলাকতো এক্সট্রা কই আর এম্বুলেন্স দিবি যাতে আমার কোনো ক্ষেত্র অসুবিধা না হয় এতিয়া বাগিচার মেডিকেলত ঔষধ বাগিচার মালিকে নিকি এতিয়া আমি সরকারের পৰা কিনি বাগিচাত ঔষধ পঠাও